হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্যাংকোফে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনায় অগ্রণী ব্যাংকের অধীনে যে সমস্ত লোন সুবিধা আপনি উপভোগ করতে পারবেন বা অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে চাইলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনি অগ্রণী ব্যাংক রিলেটেড যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সমস্ত সুযোগ সুবিধার ডিটেলস জেনে নিতে পারবেন। অগ্রণী ব্যাংক থেকে বিভিন্ন খাতের জন্য আপনি লোন নিতে পারবেন এবং এই সমস্ত সুবিধার জন্য অন্যান্য ব্যাংকের চেয়ে রীতিমতো অনেক সহজ এবং ভালো বললেও ভুল হবে না। তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে। অগ্রণী ব্যাংক কোন কোন খাতে লোন দেয়? অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন, যে কোনো কাজের জন্য লোন, মুক্তিযোদ্ধাদের জন্য লোন, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য লোন, প্রবাসীদের জন্য লোন, স্বল্প মেয়াদী লোন, গ্রিন ব্যাংকিং ফিন্যান্স। অগ্রণী ব্যাংক লোন খাত কতগুলো? অগ্রণী ব্যাংক থেকে আপনি বিভিন্ন খাতের জন্য লোন নিতে পারবেন। এই সমস্ত লোনের হিসাব সমীকরণ অন্যান্য ব্যাংকের চেয়ে সম্পূর্ণ আলাদা। যে সমস্ত খাতের জন্য আপনি অগ্রণী ব্যাংক থেকে লোন নিতে পারবেন সেগুলো হলো পার্সোনাল লোন, যে কোনো কাজের জন্য লোন, মুক্তিযোদ্ধা লোন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য লোন, বিদেশি কর্মীদের জন্য লোন, স্বল্প মেয়াদী লোন ও গ্রিন ফিনান্স লোন। অগ্রণী ব্যাংকের একজন গ্রাহক হিসেবে উল্লেখিত লোন ব্যবস্থাগুলোর মধ্য থেকে যে কোনো একটি লোন সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন। তবে এই সমস্ত লোনের সুযোগ সুবিধা উপভোগ করার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট এর প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন, অন্যথায় ব্যাংক থেকে লোন সেবা নেওয়া সম্ভব হবে না। লোন নেওয়ার জন্য কীরকম রিকোয়ারমেন্ট প্রয়োজন, চলুন এবার এ বিষয় নিয়ে আলোচনা করা যাক। অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন। অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো হলো, যে কোনো বেতনভোগী ব্যক্তি এই লোন নিতে পারবেন। এই লোন নেওয়ার সর্বোচ্চ লিমিট হলো 10 লাখ টাকা পর্যন্ত। বয়সসীমা অবশ্যই 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। ইন্টারেস্ট 9%, 5 বছরের মধ্যে ঋণ পরিশোধযোগ্য এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে। কোনো রকমের সিকিউরিটি ফি নেই। অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট বা যোগ্যতার প্রয়োজন সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এবার আপনি প্রয়োজন বোধ করলে পার্সোনাল লোন নিতে পারেন। যে কোনো কাজের জন্য লোন, যে কোনো কাজ সম্পাদনের জন্য আপনি যদি অগ্রণী ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে যে সমস্ত রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো দেখে নিন। এই নতুন সেবা ওই ব্যক্তি নিতে পারবে যে কোনো একটি কাজের 5 বছর অ্যাক্টিভিটি ছিল এবং 5 বছর পূর্বে সে ওই কাজটি ছেড়ে দিয়েছে। সর্বোচ্চ 3 লাখ টাকা লোন নিতে পারবে। ইন্টারেস্ট রেট 9% হলো এটা পরিবর্তনযোগ্য। সর্বোচ্চ 5 বছরের ঋণ পরিশোধযোগ্য এবং প্রতি মাসে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। যে ব্যক্তি এই লোন নেবেন তার কাছ থেকে প্রয়োজনীয় ইনফরমেশন ও সেগুলোর গ্যারান্টি। মুক্তিযোদ্ধাদের জন্য লোন। অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধাদের জন্য লোন সেবা চালু করে রেখেছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই লোন সেবা পাওয়ার যোগ্য উত্তরাধিকারী আপনি। তবে অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধাদের জন্য যে লোন রেখেছে সেই লোন সেবা উপভোগ করার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টস প্রয়োজন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। এই লোন সেবা ওই ব্যক্তি নিতে পারবে যে সরকার কর্তৃক রেজিস্টারকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে একজন। লোন সেবা গ্রহণকারী ব্যক্তি স্ত্রী, ছেলে কিংবা মেয়ে কোনো না কোনো ছোটোখাটো চাকরির সাথে সম্পৃক্ত থাকতে হবে। সর্বোচ্চ 5 লাখ টাকা লোন নেওয়া সম্ভব। 5 বছরের লোন পরিশোধযোগ্য। এছাড়া ওই 5 বছরের জন্য পরিশোধকৃত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে মুক্তিযোদ্ধাদের জন্য প্রদানকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে সংগ্রহ করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য। আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অগ্রণী ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী লোন নিতে পারবেন। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য যে লোন বরাদ্দ রয়েছে এই সেবা উপভোগের জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলো হলো, যে কোনো অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য এই লোন প্রযোজ্য, বয়সসীমা সর্বোচ্চ 65 বছর, 5 বছরের জন্য পরিশোধযোগ্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা নেওয়া সম্ভব এবং আপনার পার্সোনাল ইনফরমেশন যে গ্যারান্টি রয়েছে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়াও লোন পরিশোধের জন্য প্রতি মাসে যে ফি দিতে হবে সেটি আপনার অবসরপ্রাপ্ত হওয়ার ফলে যে লাভ হয়েছে তা থেকে চার্জ করা হতে পারে। প্রবাসীদের জন্য লোন। একজন প্রবাসী হিসেবে আপনি প্রবাস চাকরিজীবীদের জন্য অগ্রণী ব্যাংক থেকে লোন সেবা উপভোগ করতে পারবেন। এই লোন সেবা ওই ব্যক্তি নিতে পারবে যার একটি ভ্যালিড ভিসা রয়েছে, যার একটি কমপ্লিট পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট এবং বিদেশ পরিবহনের এয়ারলাইন্স টিকিট রয়েছে। 18 বছর থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। 50,000 টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা অবধি লোন নেওয়া সম্ভব। ইন্টারেস্ট রেট
9% এবং এটি পরিবর্তনযোগ্য 15 থেকে 18 মাসের মধ্যে এই ঋণ পরিশোধযোগ্য যে ব্যক্তি লোন নিতে চায় ওই ব্যক্তির রিয়েলিটি কোনো একজন মানুষের পার্সোনাল গ্যারান্টি দিতে হবে স্বল্প মেয়াদী লোন অগ্রণী ব্যাংক থেকে স্বল্প মেয়াদে লোন নেওয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট এবং ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবার সেগুলো সম্পর্কে ডিটেইলস আলোচনা করা যাক ছোটখাটো ব্যবসার জন্য এই লোন প্রযোজ্য যে ব্যক্তি লোন নিতে চায় তার 3 বছর ব্যবসায়িক এক্সপেরিয়েন্স এর প্রয়োজন হবে বয়সসীমা 18 বছর হতে সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ 3 লক্ষ টাকা অবধি লোন নেওয়া সম্ভব ইন্টারেস্ট রেট সর্বোচ্চ 9% এবং পরিবর্তনযোগ্য যে ব্যক্তি এই লোন নেবে তার রিলেটিভ যে কারো পার্সোনাল গ্যারান্টি প্রয়োজন হবে সর্বোচ্চ 2 বছরের লোন পরিশোধ করতে হবে গ্রিন ব্যাংকিং ফিনান্স গ্রিন ব্যাংকিং ফিনান্সের জন্য আপনি যদি লোন নিতে চান তাহলে অগ্রণী ব্যাংক আপনাকে লোন দেওয়ার অগ্রাধিকার দিবে এই লোন সেবা ওই সমস্ত ব্যক্তির জন্য প্রযোজ্য হবে যারা এই লোন সেবা নেওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ টাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে ব্যয় করবে লোন নেওয়ার পরে এই টাকাগুলো দিয়ে সৌর প্যানেল বায়োগ্যাস বজ্র পরিশোধন প্ল্যান্ট ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে প্রয়োজন সাপেক্ষে লোন নেওয়া সম্ভব এবং এই লোন মাসিক বাৎসরিক কিংবা হাফ ইয়ারলি ভাবে পরিশোধযোগ্য লোন নেওয়ার জন্য ইন্টারেস্ট রেট 9% এবং এটি অবশ্যই পরিবর্তনযোগ্য অগ্রণী ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যে সমস্ত খাত রয়েছে সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হলো আশা করি অগ্রণী ব্যাংক লোন সংক্রান্ত আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এছাড়া এই লোন সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অগ্রণী ব্যাংকের হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কল করার মাধ্যমে আপনি সমাধান নিতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি উপভোগ করার জন্য